বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, এবং উপস্থিত সম্মানিত আইনজীবীবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ, বর্তমানে এক নিকৃষ্ট স্বরে শাসন জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষের বুকে চেপে বসেছে। স্বাধীনতার চেতনা ও গণতন্ত্রের মধ্যে নিহিত সেই গণতন্ত্রকে গলা টিপে তারা হত্যা করেছে। সুশাসন নির্বাসনে চলে গেছে, মৌলিক মানবাধিকার, বাক ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। সমাজের কোথাও ন্যায় বিচার নেই। প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে। গুণ খুন, বিচার বহির্ভূত হত্যা এবং হামলা মামলা ও গ্রেফতার নির্যাতনে কায়েম হয়েছে ত্রাসের রাজত্ব। এই রাজত্বে দুর্নীতি সুনীতি, ক্ষমতাসীনরা তাদের বলের বাইরে কোনো রাজনৈতিক শক্তি ও ভিন্ন মতের অস্তিত্ব রাখতে চায় না। বিএনপির মতো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের মহাসচিবকে পর্যন্ত 6 বার জেলে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে 86টি মামলা দায়ের করা হয়েছে। এই শাসন হিটলারি ফ্যাসিবাদী শাসনের কথাই মনে করিয়ে দেয়। এই জঙ্গলি সরকারকে সরকার গণতন্ত্র হত্যা করেই থেমে থাকেন, দেশের গণমাধ্যমকেও অবরুদ্ধ করে ফেলেছে। 2009 সালে ক্ষমতায় আসার পর থেকেই গণমাধ্যমের উপরে নেমে আসে দুর্যোগ। 2014 সালের 5ই জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনে রাষ্ট্র ক্ষমতা কব্জা করে এই সরকার গণমাধ্যমের উপর আরো ভয়াবহ আকারে দলন পীড়ন চালায়। সরকারের অপশাসনের সমালোচনা করলেই গণমাধ্যম রোশনালে পড়ে এবং বন্ধ করে দেয়া হয়, এবং যিনি বক্তব্য রাখেন তার সম্পর্কেও মামলা, তার নির্যাতন চালানো হয়। সরকারের অপকর্ম তুলে ধরার অপরাধে দৈনিক আমার দেশ, চ্যানেল 1, দিগন্ত টিভি, ইসলামী টিভি বন্ধ করে দেয়া হয়েছে। ঢাকার বাইরে শত শত পত্রিকা, এর ফলে হাজার হাজার সাংবাদিক বেকার হয়েছে, পরিবার পরিজন নিয়ে এখন দুর্বিষহ জীবনযাপন করছে। তেমনি সরকার সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম ও বন্ধ করে দেয়। সম্প্রতি ফেসবুক বন্ধ করে দিয়েছে, টিভি টক শোর ওপরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ঘরের বাইরে, রাজপথে এবং কর্মক্ষেত্রে কোথাও আজ পেশাজীবী সাংবাদিকরা নিরাপদ নয়।
এই সরকার ক্ষমতায় আসার পর সাংবাদিক দম্পতি সাগর রুনি সহ ২৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছে। ২০০০-এরও বেশি সাংবাদিক আহত হয়েছে। সাহসের সঙ্গে সত্য লেখা ও সরকারের অপকর্ম তুলে ধরার অপরাধে দৈনিক আমার দেশ সের সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে। আগামী ৬ জানুয়ারি তার কারাবন্দিত্ব ও আমার দেশ বন্ধের ১০০০ দিন অতিবাহিত হবে। তেমনি একুশে টিভি চেয়ারম্যান আব্দুল সালামকে জেলে বন্দি রেখে সুকৌশলে এবং প্রতারণার মাধ্যমে চ্যানেলটি দখল করা হয়েছে। এই সরকার আইসিটি অ্যাক্ট, সম্প্রচার নীতিমালা, অনলাইন নীতিমালার মতো কালাকানুন করে গণমাধ্যমের স্বাধীনতা হরণের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার ক্ষেত্রেও হুমকির সৃষ্টি করছে। বর্তমানে অনলাইন রেজিস্ট্রেশনের নামে সরকার আওয়ামী লীগ মতাদর্শের বাইরে সব অনলাইন পত্রিকা ও সংস্থা সহ বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে সম্পাদকদের প্রতিবাদ আমলে নিচ্ছে না। কালাকানুনের সমালোচনা করায় সম্পাদক ও পত্রিকাগুলো হয়রানির শিকার হচ্ছে। সম্পাদকরা এ নিয়ে বিবৃতি পর্যন্ত দিয়েছেন। এই সরকারের জাতীয় প্রেস ক্লাবের মতো ৬০ বছরের ঐতিহ্যবাহী গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ন্যাক্কারজনক উপায়ে অমিদলীয়করণ করেছে। এর প্রতিবাদ করায় আপনাদের নেতা মেধাবী সাংবাদিক শওকত মাহমুদকে জেলবন্দী করে রেখেছে। তার বিরুদ্ধে ২২টি মামলা দায়ের করা হয়েছে, অথচ সে একজন গুরুতর হার্টের পেশেন্ট এবং কিডনি, ডায়াবেটিস সহ নানাবিধ রোগে আক্রান্ত। আমি শুনেছি বিফিউজকেও ডিউজেব অফিসের অফিস দখলের করার অপচেষ্টা করা হচ্ছে। আজকে তো সারা দেশটাই শুধু চলছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের দখল করার মহোৎসব। সব কিছু দখল করব, জমি জায়গা বাড়ি ঘর ধর্মীয় প্রতিষ্ঠান এমনকি ভোটের ভোট দেওয়ার যে অধিকার সেই অধিকার পর্যন্ত আজকে দখল করা হয়েছে। এখন আর আপনাকে কষ্ট করে ভোট কেন্দ্রে যেতে লাগে না, ভোট কেন্দ্রে যেতে হয় না, এখন তার আগেই ভোটের বাক্স ভর্তি হয়ে যায়। কত সহজ করে দিয়েছে সবকিছু আজকে আমি। এই হল সত্যিকারের দেশের চিত্র। দুঃখজনক হচ্ছে সাংবাদিক সংগঠন হওয়া সত্ত্বেও আপনারা প্রেস ক্লাবে আজকের অনুষ্ঠানটি পর্যন্ত করতে পারেননি। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা হরণের কথা আন্তর্জাতিক বিশ্ব থেকেও উচ্চারিত হচ্ছে। গত ২৫ নভেম্বর ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টেও বাংলাদেশের মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার গুরুতর লঙ্ঘনের উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রস্তাবে বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, বন্ধ মিডিয়া খুলে দেওয়া এবং সামাজিক
যোগাযোগ মাধ্যম চালুর দাবি জানানো হয়। গণমাধ্যম বিষয়ক নতুন কালাকানুন বাতিলের দাবি জানায় ইউরোপীয় পার্লামেন্ট। এই সমাবেশ থেকে আমি অবিলম্বে মাহমুদুর রহমান, শওকত মাহমুদ, আব্দুল সালাম সহ গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তি দাবি করছি এবং সকল মিডিয়া খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি। সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন আগামী 30 তারিখ পৌরসভার নির্বাচন। এই পৌরসভার নির্বাচনে দেখেছেন ইতিমধ্যে সারা দেশে মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। কেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র গোনা এবং নির্বাচনের জন্য তারা অত্যন্ত আগ্রহী। ভোট আসলেই মনে হয় একটা দেশে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ, প্রতিটি মানুষ আজকে অপেক্ষায় বসে আছে যে তারা ভোট দেবে, এবং যখন তারা দেখেছে যে ধানের শীষ ভোটে অংশগ্রহণ করেছে, ধানের শীষ অনেকদিন পর, মানুষের উৎসাহ উদ্দীপনা আরো বেড়ে গেছে এবং মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য বসে আছে। যতই জরিপ করুক, ওই মিথ্যা জরিপ দিয়ে কিছু হবে না। সত্যিকারে কি জরিপ হয়েছে আমি নিজে জানি সেটা। সেখানে তাদের ভরাডুবির কথাই জরিপে আছে। কিন্তু আজকে নিজেদের এই দুর্নীতিকে হালাল করার জন্য আগে থেকে পত্রিকায় এগুলো লেখা হচ্ছে, এবং সত্যিকারে নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় তাহলে বিএনপি 80% ভোট পেয়ে, সবচেয়ে বেশি ভোট পেয়ে ধানের শীষ বিজয় হবে ইনশাল্লাহ। এবং এটাও শোনা যাচ্ছে যে আমরা সবসময় দেখেছি আজ পর্যন্ত হয়ে এসেছে যে সেখানে ভোট কেন্দ্রে সবাই যায় ভোট দিতে, সাংবাদিকরাও ভোট দিতে যায়, এমনকি কেন্দ্রের ভিতরে সাংবাদিকরা উপস্থিত থাকে। কিন্তু বলা হচ্ছে যে সাংবাদিকরা নাকি ভোট কেন্দ্রের ভিতরে থাকতে পারবে না, শোনা যায়। যদি সেটাই হয় তাহলে লক্ষ্য আরো পরিষ্কার, বুঝতে হবে সাংবাদিকদের থাকতে দেয়া হচ্ছে না তাদের চুরি করার জন্য। চুরি করার সৃষ্টি সাংবাদিকরা নিরপেক্ষভাবে তুলে ধরবে যে কোথায় ভিতরে কি হচ্ছে, বাইরে থেকে অনেকে বুঝতে পারে না। সেজন্য অবশ্যই সাংবাদিকদের ভিতরে থাকতে হবে, এবং সাংবাদিক ভাইদের কাছ থেকে সারা দেশ থেকে যেহেতু এসছে তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আপনারা সত্যিকারে ভিতরে কি ঘটছে সব কিছু তুলে ধরবেন। তৃতীয়বারের মতো প্রমাণ হবে যে বারবার আওয়ামী লীগের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হয় না, হাসিনা মার্কা নির্বাচন আর রকিব মার্কা নির্বাচন, রকিব হাসিনা নির্বাচন যে জনগণ গ্রহণ করে না, এবং তারা যে নিরপেক্ষ নির্বাচন করতে সবসময় ব্যর্থ, সেটা আপনারা প্রমাণ করে দিবেন এই সাংবাদিক ভাইয়েরা। আমি তাই বলবো সকল ভোটারকে ভোট কেন্দ্রে যেতে এবং নিজ নিজ ভোট প্রয়োগ করতে। ইনশাল্লাহ আমরা জানি ধানের শীষে বিজয় হবেই হবে, কারণ বাংলাদেশের মানুষ ধানের শীষকে যখনই নির্বাচনে এসেছে বারবার ধানের শীষকে তারা বিজয়ী করেছে। তাই তো আজকে ভয়, তাই তো আজকে বিএনপি যাতে নির্বাচনে না আসতে পারে তার জন্য যত রকমের কৌশল আছে বের করা, কিন্তু হয়তো এইবার একটু কৌশলে তারা ভুল করে ফেলেছে। এইবার মার্কাও দিয়েছে বিএনপি নির্বাচনে আসবে, এটা তাদের চিন্তা মধ্যে ছিল না, কিন্তু বিএনপি নির্বাচনে এসে প্রমাণ করে দিয়েছে বিএনপি নির্বাচনে দল, বিএনপি নির্বাচন করতে চায়,
এবং নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচনে বিশ্বাস করে, সকলের অংশগ্রহণে নির্বাচনে বিশ্বাস করে, একদলীয় নির্বাচন নয় বা ওই ব্যালট বাক্স ভর্তি করে নিজে বিজয়ী করে আনন্দ পাওয়ার নির্বাচনে বিশ্বাস করে না। তাই আমি বলতে চাই যে এই আওয়ামী মার্কা নির্বাচনকে মুখোশ আপনারা আগেই তাদের খুলে দিয়েছেন। হাসিনার অধীনে যে নির্বাচন সুষ্ঠু হতে পারে না, রকিবের নির্বাচন কমিশনের অধীনে যে সুষ্ঠু হতে পারে না, রকিব তার থেকে আরো বড় দালাল বুদে আছে, কমিশনার গুলো আরো কিছু দালাল আছে, এগুলা যে তাই দালাল গুলোর অধীনে যে নির্বাচন হতে পারে না সেটা প্রমাণ করে দি। আর প্রশাসনকে বলবো, আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় নিরপেক্ষ থাকেন, আপনাদের সঙ্গে আমাদের কোনো বিভেদ নেই, বিরোধ নেই, বিবাদ নেই, এবং আপনাদের যেই ক্ষমতায় আসবে তাকে অবশ্যই এই প্রশাসনকে সত্যিকারে দেশের এবং জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং সেভাবে কাজ করে যাবে। আপনাদের কেউ কোনো ক্ষতি করবে না, এ আওয়ামী লীগের মিথ্যা প্রচারণায় বিশ্বাস করবেন না যে বিএনপি ক্ষমতায় আসলেই আপনাদের চাকরি যাবে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আওয়ামী লীগের বানানো কথা, অপপ্রচার এবং ক্ষমতায় থাকার একটা অপকৌশল। তাই আমার বক্তব্য আর না বাড়িয়ে আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা বেইমানি করেছে আপনারা তাদেরকে চিহ্নিত করেছেন, এই বেইমান সাংবাদিক বেইমান দালাল মির্জাপর এরা কিন্তু বেশি দিন টেকে না, কিছুদিন হয়তো খুব আনন্দ করে আরাম করে, কিন্তু তাদের পরিণতি অত্যন্ত খারাপ, ভয়াবহ এবং মানুষ সবসময় তাদেরকে ঘৃণার চোখেই দেখে। তাই বলবো বেইমানি করে কোনো লাভ হবে না, সত্য গণতন্ত্রের পথে থাকেন। আমি কোনো সময় বেইমানিদের সঙ্গে হাত মেলাই নাই, ভবিষ্যতেও বেইমানিদের সকলের সাফল্য কামনা করে, আমি জানি আপনারা খুব কষ্টের মধ্যে আছেন, চাকরি হারানো অবস্থায় বহু লোক আছে, প্রতিনিয়ত চাকরি হারছে, কষ্ট পাচ্ছে, আপনারা আল্লাহকে ডাকেন, নিশ্চয় আর বেশি দিন আমাদের নয়, যেদিন সুদিন আসবে এবং আপনারা আপনাদের জায়গা ফিরে পাবেন, ভালো জায়গা পাবেন, এবং সংবাদপত্রের যে স্বাধীনতা শহীদ জিয়াউর রহমান দিয়ে গেছে, বদলে গণতন্ত্র যে দিয়ে গেছে, আইনের শাসন আমরা চাই, নিরপেক্ষ ন্যায় বিচার এবং প্রশাসন নিরপেক্ষ, সুশাসন দেশের প্রতিষ্ঠা, শিক্ষা, জনগণের কল্যাণ, নারীর উন্নয়ন এবং সকল ধর্মের মানুষের সমান অধিকারে আমরা বিশ্বাস করি এবং সকলকে নিয়ে আমরা বাংলাদেশকে গড়তে চাই এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যে পৃথিবীর বুকে অনেক উচ্চ আসনে বসাতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।